কি হয়েছিল? আস্তন্তে আগুন লেগে গেছে, কেউ নিমোতে পারি নাই। এবারে কিছু যদি সাহায্য যদি হয়, এই কিছু যদি পাওয়া যায় এখানে। কি কি নষ্ট হয়েছে? তিনটে গরু, পাঁচটা ছাগল, হাঁস মুরগি, এটা সমস্ত সংসারে যা জিনিস ছিল সব নষ্ট হয়েছে, সব পুড়ে গেছে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? কি চাইবো আমরা, যা দিতে কিছু একটু সাহায্য দিতে হয়, কিছু যদি পাওয়া যায় সরকার দিতে। হ্যাঁ, সরকার যদি দেয়। কি নাম আপনার? আমার নাম কুলসুমা। বাড়ি এখানে? হ্যাঁ। গ্রামটা ঝাউল গ্রাম। হঠাৎ গত রাতে হঠাৎ রাত দশটার সময় এই গোয়ালবাড়িতে আগুন লেগে যায়। এরা বুঝতে পারেনি, কাছে পুকুরটুকু না থাকার জন্য সমস্ত ভস্মীভূত হয়ে যায়। এরা কোনো রকমভাবে এটাকে মানে বাগাতে পারেনি বা ঠিক করতে পারেনি। তাই এরা এমনি অসহায় গরিব মানুষ, কোনো রকম খেটে করে ভাগ চাষ করে খায়, নিজস্ব সম্পত্তি বলতে কিছুই নেই। এই গরু বাচ্চা পশুপালন করে জীবিকা নির্বাহ করে। তা আমরা অনুরোধ করব ব্লক বা পঞ্চায়েত প্রধানকেও, তারপরে উপরে প্রাণী সম্পদ দপ্তরে জানিয়ে যদি না কিছু সাহায্য করতে পারা যায়, সেটা আমরা একান্তই কাম্য। এটা আর কি বলবো, না হলে এরা অসহায় মানুষ, এরা কী করে খাবে আগামীতে? এটা নিয়ে কোনো জীবিকা নির্বাহ করে, এটা যদি চলে যায় তাহলে এরা কী করে খাওয়া দাওয়া করবে, থাকবে কী করে, বসবাস কী করবে? যত করে সরকারের সাহায্য পায় এটুকুই আমাদের অনুরোধ। কী নাম ওনার? ওনার নাম হচ্ছে শুকুর শেখ। নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ নূর হাসান। বাড়ি? বাড়ি এই গ্রামেই বাড়ি আমার। শুকুর শেখ নাম। কি হয়েছিল? নাম হয়েছিল রাত্রের মধ্যে হঠাৎ বসে ঘরের ভেতরে বসেছিলাম, হঠাৎ দেখছি জ্বলছে। কি করে লেগেছিল বুঝতে পারলেন? কিছু বুঝতে পারিনি। কি কি মারা গেছে? গরু ছাগল। কটা গরু? তিনটে গরু আর পাঁচটা ছাগল আর হাঁস মুরগি হয়েছে 12টা। আগুন নেমাতে পারেননি? না, কিচ্ছু করতে পারেনি। এখানে কি কোনো পুকুর টুকুর কিছু নেই? না। আর কি কি জিনিস নষ্ট হয়েছে? ওই নষ্ট হয়েছে একটা, সবই যা ছিল মেশিন ছিল ধান ঝাড়া, তারপর ওই একটা ধান সেদ্ধ করা কড়াই ছিল, সব আর আমার কপালে। ওই গরুগুলো কি চাইছেন আপনি? যা মর্জি যা হবে।